সবার প্রথমে আপনাদের সবাইকে এখন এই ভিডিওটিতে একটি লাইক করে দিতে হবে এবং নিচে থাকা লাল কালারের সাবস্ক্রাইব বাটন থেকে সবাইকে সাবস্ক্রাইব করে সাদা করতে হবে এবং পাশে থাকা বেল আইকন থেকে অল সিলেক্ট করে দিতে হবে। আমার প্রাথমিক প্রান্তে আমরা শুরুতে প্লাস সেখানে ক্লিক করি এবং আমরা গ্যালারির মধ্যে হতে অসংখ্য ছবিগুলোর মধ্যে হতে আমরা আমাদের মনের পছন্দের একটি ছবি সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডের মধ্যে সেটিকে বসেই পরবর্তীতে সেই ছবিটিকে আমরা বিভিন্ন রকম টুলস এবং বিভিন্ন রকম অপশান রয়েছে সেগুলো আমরা সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে ছবিটিকে আমরা এডিটিং করে নিই। সুন্দর করে অ্যাডজাস্টমেন্ট এবং কাস্টমাইজেশন করার পর গ্যালারিতে একটি সুন্দর গঠন দিয়ে সেভ করে নিই। তাহলে আমাদের এডিটিং